আসেস, কিন্তু রিপ্লাই দেয় নাই। ওকে ফোন দিলাম, ওই জয়েন করতে পারছে না বলছে। ও, তাহলে মনে হয় নেটওয়ার্ক ইস্যু। তো হোয়াটসঅ্যাপে তো ক্লিয়ার কথা হচ্ছে রে ভাই, তো নেটওয়ার্ক ইস্যু খালি এটাতে। আমি স্ক্রিন শেয়ার দিলাম। কে আসলো ক্লাসে পুক পুক করে? তোমরা সবাই রেসপন্স করবা কিন্তু আমার কথায়। ওকে ওকে ওকে, তোমরা ওয়েবসাইটটা কি আবার দিতে হবে না সেভ করে নিয়েছো? শিওর সেভ করোনি? কি জিনিস, সেভ করা একটা ওয়েবসাইট দিয়েছিলাম, ওটা কি সেভ করেছো? আমার ট্যাব খোলাই আছে, আমি পিসি অফই করিনি, পিসি সামনেই বসে আছি তখন থেকে। ভেরি গুড, ইমপ্রেসড। যাক, বাকি কিছু না বলি, আবার দিলাম ওয়েবসাইটটা। সবাই আমিও তো সেভ করে রাখছি। হ্যাঁ, ওয়েবসাইটটা দিলাম, তো দেখো ওয়েবসাইটের থিমটা তোমরা দেখো, যে কালো আমি আর হলুদ। লাইকের কাজ করছিলাম এতক্ষণ। তুমি তো বুঝতেই পারছো যে এটা একটা, যেটা দেখতে পাচ্ছো না, এটা একটা টুলস। হ্যাঁ, এটা ব্যাপারে বললাম না, এক একটা টুলসের দাম দিন, হ্যাঁ, এক একটা টুলসের দাম। আগে ঢুকি, বলি তোমরা যাচাই করে নিও, এখানে যতগুলো টুলস আছে না, প্রত্যেকটা তো একটা টুলস। এই যে এসইও, গ্রাফিক, কন্টেন্ট, অ্যামাজন, লার্নিং, এন্টারটেনমেন্ট, একটা টুলের দামও মাসে $99-এর নিচে না। গোটা প্যাকেজটার দাম গেস করো তোমরা কত? অনেক টাকা, লাখ লাখ টাকা। না না, একটা দামই মাসে $99-এর নিচে না, তার মধ্যে যে এটার দাম মনে হয় মাসে $400-450। তো আমি এটা গোটা প্যাকেজটা ক টাকাতে কিনেছি আইডিয়া করো। আমি এতগুলো টুলস কয় টাকাতে কিনেছি বলো দেখি। বাংলাদেশে ফ্রিতে পাওয়া সম্ভব? হ্যাঁ কত, সেটা আইডিয়া দেখি তোমাদের, একে একে বলো। 2,000 বলবো ভাই, ২০০০, 2,000। কাছাকাছি গেছো। আর একটু আরেকজন বলো, কাছাকাছি না অনেক দূরেই আছো। এই 2,700, 3,000-এর মতো। আচ্ছা, আহাত তুমি বলবা না, শিমুল বলো আমি তো বললাম ফ্রিতে। কত? ১৩০০ টাকা। ১৩,000 টাকা? ওরে তেরোশো ছোট, ষোলো টাকা 1,308 টাকা বিল, 8 টাকা এমনি বোনাস দিয়েছি ওদেরকে, 38 দিনের আমি জন্য, বললাম তো কিভাবে 40 দিনের জন্য। 9,000,000 টাকা, কোথায় 1,000 টাকা? তাহলে তো ফ্রিতে হচ্ছে। তারপরেও সব প্রো, হ্যাঁ, তারপরেও সব প্রো, মানে ওরে কোনোটা বাঙালি, এটা কি করে মেকানিজম, বাঙালি হেভি এটা ফোকাস কি করে ইঞ্জিনিয়ার, মেকানিজম করে, এটা আমি ওদের কাছ থেকে কে শিখতে জানে। চেয়েছি, কিন্তু আমাকে শিখাবে না, স্বাভাবিক শিখাবে না। তাহলে তাহলে চিন্তা করো, এই এই 31টা টুল আমার লেগেছে ১৩১৬ টাকা, তাহলে তোমাদের একটা ক্যানভা কিনতে ক টাকায় হ্যাঁ, লাগবে? ভাগে 100 টাকা করেও পড়বে মনে হয় আমার, 50 টাকা করে মনে হয় ভাগে পড়বে ক্যানভা প্রো। একশো টাকা এক বছর চালানো যায় কেন ভাই? হ্যাঁ, কিন্তু সেটা, কিন্তু সেটা কি বলেন ভাইয়া, এত কম টাকায় কেমনে দিবে? কিন্তু এখানে এক ব্যাপার আছে শিমুল, আমার সব টুলস গুলো কিন্তু শেয়ার টুলস। শেয়ার টুলস সম্পর্কে আইডিয়া আছে? একশো টাকায় শিমুল, একবার নেটওয়ার্কে প্রবলেম। শিমুল, শেয়ার শেয়ার টুলস সম্পর্কে আইডিয়া আছে? শেয়ার টুলস একটু বুঝে দেন। এটা সম্ভব এক কারণেই, যে এই টুলগুলো ওরা একটা প্রিমিয়াম ভার্সন কিনে অনেকগুলো, আমি একা ইউজার না, মানে বুঝেছ? ও, এবার বুঝতে পেরেছি। এই হ্যাঁ, উত্তর বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছ? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝি। আর এভাবে আমি নেটফ্লিক্স চালাই। ও তাই তো তোমার জানার কথা।
হ্যাঁ ও আচ্ছা, মুভির কোনো কিছু কিনতে আমার টাকা লাগে না, ওই যে মুভি ইনফ্লুয়েন্সার একদিন দেখেছিলাম, এমনি নেটফ্লিক্সও এমনি হ্যাঁ দেয়, হ্যাঁ বুঝতে পেরেছি। নেটফ্লিক্স আপনার তো ব্যাপারটা, নেট নেটফ্লিক্স অ্যামাজন এমনি মেল করে, ভাই একটু চালান আমারটা, আপনি একটু মুভি টুবি দেখেন আপনারা একটু, ওরে ওরে ওরে, মানে আমাকে মেল করে না, মানে ওই মানে আমাদের গ্রুপের যেটা মেল, মানে যেটা হলো যে মেলে সবার কাছে অ্যাক্সেস আছে, মুভি লাভার্স কে ওরা মেল করে যে একটু নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি হটস্টার কোনোটা বাকি নাই, যে একটু আমাদের একটু প্রমোশন করে দেন, বলেন যে নেটফ্লিক্স এটা ছেড়েছে, বলে দিলাম 10টা সত্যি ফ্রি অ্যাক্সেস দিয়ে বলার দিন, জন্য গ্রুপে বলি লিখে দিলাম যে দিলাম। নেটফ্লিক্সে টাকা তোমরা হ্যাঁ নিই না, গ্রুপে লিখে দিলাম নেটফ্লিক্সের এই সিনেমাগুলো ভালো, অ্যামাজন প্রাইমের এই সিনেমা ভালো, 10টা ফ্রি অ্যাক্সেস আমাকে দিয়ে দিল নেটফ্লিক্স, বুঝলা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিভাবে কাজ করে, সবসময় বলেছিলাম না সবসময় টাকা না, হ্যাঁ আমি একটা গ্রুপে পোস্ট করতে আমার কি যায় যে নেটফ্লিক্সে জওয়ান ছেড়েছে, বাস এইটুকু লিখে দিলাম, জওয়ানের একটা ছবি দিলাম, জওয়ান সম্পর্কে 2-3টা কথা লিখলাম, নেটফ্লিক্স আমাকে প্রিমিয়াম ভার্সন দিয়ে দিল 10টা, তাহলে এখানে আমার, এখানে তো দেখছি আমার প্রফিট বেশি, কারণ নেটফ্লিক্স প্রিমিয়াম ভার্সনের দাম তো তোমার আইডিয়া আছে কত, হ্যাঁ হ্যাঁ তো তোমরা তোমাদের শেয়ার্ড বুঝতে পেরেছি। ক্যানভা আমি না, এখন একটা একটা ভাব, তোমরা শেয়ার্ড ক্যানভা কিনবা, কিন্তু শেয়ারটা হবে তোমাদের মধ্যে, যদি ফেসবুকে যত টাইম দিয়েছি একটা গ্রুপ করে যদি হ্যাঁ একটা কাজ করতাম, আমি তো বললাম আমি ওই গ্রুপে 5,000 থেকে আছি, আর গ্রুপ তো তোমরা দেখেছো 1 মিলিয়ন ছুঁই ছুঁই, হ্যাঁ দেখলাম এখন তো আরো ইনক্রিজ হচ্ছে। আপনি যখন দেখাইছিলেন আমার আমাকে আহাতকে, তখন তো আরো কম ছিল, এখন তো আরো বেড়ে গেছে। আমি যদি চাই, এই আমি যদি অ্যাক্টিভ হই, আমি যত পুরাতন আমার পোস্টের জন্য অপেক্ষা করে সবাই, আমি যদি অ্যাক্টিভ হই 10 দিনে 1 মিলিয়ন হবে, যেটুকু পূর্ণ আছে, আমি তো অ্যাক্টিভ না, আপনি অ্যাক্টিভ হচ্ছেন না কেন? আমি অ্যাক্টিভ হয়ে কি করব, আমার তো এমনি এতই কাজ করা করেছি এক টাইমে, যে এমনি আমাকে, আমি কতবার বলেছি যে জেরি আপু আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বাদ দিয়ে দেন, জেরি তখন বলে যে তোকে কিয়ামত আসা পর্যন্ত তোকে বাদ দেবো না, আমার এগুলা খুব গায়ে বাধে, সবাই যাবো দেখছি ব্যাপার স্যাপার কি। জানি না আমি কোথায়, মিজাজ এমনি খারাপ হয় না, তোমাদেরকে বলছি না, দেখতে পাচ্ছ তো সবাই না, হ্যাঁ পাচ্ছি, বাট আমার নেটওয়ার্ক গেল 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 গেল, গেল মানে আমি অলরেডি বের হয়ে গেছি, আবার ঢোকার চেষ্টা করছি। দেখো আরো কমিয়ে দিলাম, কোন থিমটা নিব দেখো বলো তোমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যেটা বলবো ওটা নিয়ে কাজ করবো, সেকেন্ড সেকেন্ডটা সবাই সেকেন্ডটা বলছো, সেকেন্ডটা একটু মানে ইয়েলোর সাথে ব্ল্যাকটা একটু জোস কম্বিনেশন যাচ্ছে। আরে নেটই নাই আমার, সেকেন্ডটাই, হ্যাঁ সেকেন্ডটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেকেন্ডটা হ্যাঁ আচ্ছা শুরু করছি,
তোমরা ওয়েবসাইটটা ভালো করে দেখো, যে দেখো সেকেন্ডটা চলে কিনা। ওকে বলছি পরে, রাস্তায় পাওয়া যায় না কি সেকেন্ডটা নিয়ে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা সেকেন্ডটা নিয়ে কি আমি আগে কাজ করেছি করি? রোল একটা দে, ও আপনি পারবেন। সেকেন্ডটার অনেকগুলো ভার্সনও আছে, দেখো সেকেন্ডটার আরো ভার্সন আছে। এটা একটু চেঞ্জ হয়ে গেল মনে হলো, আগেরটা আগেরটা কেমন একটা। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো প্রশ্ন করো। যে মানে যেগুলো কালার চেঞ্জ হয়ে আছে, মানে যেটা রেড হয়ে আছে ওটা ইয়েলো করতে পারবো না? বুঝিনি বুঝিনি, জোরে জোরে জোরে। মানে যেটা গোল্ডটা যে হয়, মানে ব্ল্যাক অবশ্যই, যেটা খুশি সে পিঙ্ক পিঙ্ক করতে পারবা, যেটা খুশি সেটা করতে পারবা। কিন্তু যেগুলো যে রেড হয়ে আছে ওগুলো চেঞ্জ করতে পারবো না কালার? কই রেড হয়ে আছে ওই যে আমাদের টেমপ্লেটের কথা? হ্যাঁ করতে পারবো, করতে পারবো, সেটা ভালো বায়রের জন্য করব, যারা টাকা কম দেয় তাদের জন্য কাম চালানোর মতো কাজ করব, এটাও বুঝতে হবে। ও মানে পারবো কিনা তা জিজ্ঞাসা করলাম। অবশ্যই পারবো, কিন্তু সবার জন্য সব কিছু করা যাবে না, রেটের রেটের উপরে নির্ভর করে, তাই না? এই জিনিসগুলো তোমাদেরকে আমি এখনো বলতে চাইনি, যেহেতু চলে আসলো কথাটা, এর ব্যবসা কোন জায়গায় তাই বলো আগে দেখি। লন্ডন এক্স্যাক্ট জায়গা বলো, ওয়েবসাইটটা এমনি দিয়ে রাখিনি। সেভেন অক্স? ইয়েস সেভেন অক্স। আহাদো মেসেজ করেছে। ওয়েবসাইট দেখে বুঝার কথা না তোমাদের, ওয়েবসাইটটা কি মুখ দেখতে দিয়েছি নাকি? আমি ফোন থেকে দেখছি। ফোন থেকে যেটাই দেখো, ওখানে তো এরিয়া কন্ট্যাক্ট আছে, ঢুকলে বুঝতে পারবা কোন জায়গাকার। কমন সেন্স, তোমাদেরকে আমি কমন সেন্স বাড়ানোর চেষ্টা করছি। তো এটা তো আমার 5 বছরের ভাগ্না দেখেও বুঝবে এটা লন্ডনের ওয়েবসাইট, ইউকে তো ইউকে লিখাই তো আছে, এক্সাক্ট জায়গা তো বলতে হবে। বলো তো, সেভেন অক্স এগুলো জানতে হবে, সেভেন অক্স কোন বিভাগের মধ্যে, এটাও ওয়েবসাইট আছে। আহা তুমি বলবা না, আমি তো ওয়েবসাইট তো আছে না, এই জন্য কেন্ট বিভাগের মধ্যে, কেন্ট স্টেটের মধ্যে। ওকে আচ্ছা, এখন এই ওয়েবসাইটে ঢুকে আমরা দেখি যে কোন থিমে আমরা কাজ করব, কোন পেজটা নিয়ে কাজ করব। লেট মি চেক, আমি ভিডিও রেকর্ড করছি। হ্যাঁ গোটা কেন্টের মধ্যে ওর ব্যবসা 2 নম্বরে আছে। এটা হেভি, মা কি হলো? হ্যাঁ নিয়ে গেছে, এখন ক্লাস নিচ্ছি, ফোন দেও না, এমন এমন টাইমে তুমি ফোন দাও, সব নিয়ে এসছে।
দুধ নিয়ে কথা বলো তো। তুই দুধ টুধ সব নিয়ে এসছো না? গ্যালারির কাজ করব। বুঝছো কি? যতটুকু করছো ততটুকু বুঝছি। এখানে কি করলাম বলো? এর অনলাইন বুকিং পেজে ঢুকলাম। হ্যাঁ, কেন ঢুকলাম? কাস্টমাইজ করবেন না কি করবেন না কি চেক করবেন এখানে কি আছে? লিংক করবেন? হ্যাঁ, এটা তো তোমাদের বলা উচিত। এই সেন্স গুলো না থাকলে হবে কি করে? তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল কি করে? যখন এটা ইউটিউবে পোস্ট হবে তখন একটা ব্যাক, মানে আমরা একটা ইয়াও পাবো, একটা অ্যাডভান্টেজও পাবো। আচ্ছা, আচ্ছা, হুম হুম জিনিসটাকে আমার আরো সুন্দর করা উচিত। আচ্ছা, এবার আবার দেখো, প্রাইস লেখা আছে না এখানে? প্রাইস লেখা আছে না? গেট দ্য বেস্ট প্রাইস, দেখতে পাচ্ছ সবাই? পাচ্ছি, আর তোকে কথাই কয় না। ঘুমায় গেছে সবাই? গেট দ্য বেস্ট প্রাইস আছে না? এখানে আমরা প্রাইস পেজটা লিঙ্ক করব। এগুলা দেখাচ্ছি, এগুলা পরে কাজে লাগবে। লিঙ্ক পেস্ট, আচ্ছা ক্লাসে কি সবাই আছেন? আমি হুদাই ইয়া করছি। আসি আসি ভাই। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক করলে একটা দাগ হচ্ছে, সে দাগটা কি করে তুলছি দেখছো তোমরা? এক কাজ বারবার করতে ভালো লাগে না। হ্যাঁ, এখন লিঙ্কটা কেটে দিলাম। এখানে প্রাইস লেখা আছে না? হ্যাঁ, কি লেখা আছে এখানে? হ্যাঁ, এখানে কি লেখা আছে? প্রাইস, গেট দ্য বেস্ট প্রাইস হেয়ার। হ্যাঁ, তা আমরা এখন বায়ারের প্রাইস পেজ আছে না একটা? হ্যাঁ, সে প্রাইস পেজটা যদি এখানে লিংক করি তাহলে খুব ভালো হবে না? ছবিতে, হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে, ছবিতে, টেক্সট, যেভাবে যেটা দিয়ে লিংক করি। হ্যাঁ, আপনি লিংক করলেন, এটুকু দেখলাম, তারপর কিভাবে দাগটা কেটে গেল সত্যি বুঝতে পারিনি। লিঙ্ক করার সময় এখানে আন্ডারলাইন হয়ে থাকবে, দেখো দেখলে আন্ডারলাইন হয়ে থাকবে, কিন্তু এটা মুঠে দিলে লিঙ্ক হয়ে থাকবে, আন্ডারলাইন থাকবে না, সৌন্দর্য জাস্ট আর কিছুই না। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার কি করলাম বুঝলা? কার তো জানিস গেল, কালারটা চেঞ্জ করলাম। ও হ্যাঁ, এটা হোয়াইট ছিল। আর লিখাটা বড় করলাম, দেখি লিঙ্ক করলে লিঙ্ক খুলে নাকি খুলছে। বুক নাও করলে বুক নাও পেজে যায় কিনা দেখি, যাচ্ছে।
তার মানে আপাতত আমাদের কাজ খুব সুন্দর হয়েছে, উই আর গুড টু গো। লোকেশন, এখন লোকেশন আমি কোথা থেকে দিব? লোকেশন দিব হলো যেটা হলো এর লোকেশন দেওয়া আছে। কত নিখুঁত কাজ করতে হচ্ছে দেখেছো, কত চোখের পাওয়ার লাগছে। এবার সুবিধা হচ্ছে তোমাদের না দেখতে, একটু বেশি টাইট, ফোন থেকে একটু বেশি টাইট হয়ে যাচ্ছে না? বেশি টাইট হয়ে যাচ্ছে, একটু কমে এটাকে একটু সরাই। এবার সুন্দর লাগছে না? হ্যাঁ দেখো পয়সা দিবে না কিন্তু, সুন্দর না লাগলে। সুন্দর লাগছে কি? হ্যাঁ, কিন্তু একটু বেশি ছোটাই গেল। ওই যে নিচে জায়গা থাকলে নিচের দিকে তো হয়, আমি ওখানে আরো কিছু দিতে পারি তাই না? তাহলে ঠিক আছে। কাজ কি শেষ করেছি? না, আমরা করেছি নিচে দিলে একটু বড় করে দেখা যেত। নিচে অন্য কিছু দিতে পারি আমি, এটা একবারে প্রফেশনাল কাজ দেখাচ্ছি। হ্যাঁ প্রফেশনাল কাজ যেরকম হয়, ছেলে খেলা না এটা। তো খুব বি কেয়ারফুল এই কাজ দেখার সময়। এটা সাইজ কত? 16। ওপেন স্যান্ডস বোল্ড, ওপেন দেখতে পাচ্ছো, ওপেন স্যান্ডস বোল্ড উপরে 16-18, এটা 24 হ্যাঁ ক্যান, এটাকেও 16-18 করতে হবে। 16-18 হচ্ছে না, প্রবলেম নাই। অ্যাড্রেস গেল, ফোন নাম্বার গেল, আর কি দেওয়া যায়? ওয়েবসাইট তো দিয়েছি, ইমেল অ্যাড্রেসটা দিই। ইমেল অ্যাড্রেসটা কই? থাক, ইমেল অ্যাড্রেস না দিই। ক্লাসে তো টাইম আছে না? অনেক অনেক না যা বলে তো শুরু করলেন। না না, কাজের মধ্যে আছি তো, কখন টাইম পার হয়ে যাবে বুঝতে পারবা না। না, আমরা মনে হয় 12টায় জয়েন করলাম নাকি, মনে হয় এত না। এত হ্যাঁ এত বড় কেন লোক আসলো? আহাত ভাইয়ার ইমেলটা পাঠাও তো, আমি এখন অন্য জায়গায় ঢুকতে চাচ্ছি না। ইনফোটা পাঠাও, পাঠিয়েছে মনে হয় নাকি, এটা তোমাদেরও তো পাঠানো উচিত, ওয়েবসাইটে আছে। আমাকে আমার কাজে হেল্প করা বাদে ওয়েবসাইটটা তোমাদেরকে মুখ দেখতে দিয়ে রেখেছি। আমাকে যদি বের করতে হয় সবকিছু, আহাত পাঠিয়েছে। আহাদের এটা ইমেল হবে না। এই যে ইমেল লাগবে।
আমার সমস্যা হয়ে যায় আমি সাইজগুলো ভুলে যাই, 16-18 না? হ্যাঁ মেম, তুমি আমাকে এক সময় কি বলতা যে তুমি ভাই আপনার গ্রাফিক্স এর দিক দিয়ে আপনি বাদ, আ আ আগেন আগে 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 বলতেন যে আপনার তোমার আপনার কালার কম্বিনেশন খুব খারাপ এ কথা কবে বললাম বলেছ, ওটাও শিখে নিয়েছি। না আপনি বলছেন আমার কালার কম্বিনেশন খারাপ, আমি আপনি ডিজাইন করে দিতাম, আপনি বলতেন যে আমারটা হয়নি। না না উল্টাটা, এখন তুমি স্বীকার করছো না। দাদা থাক, কাজ দেখো, হ্যাঁ গল্প করার অনেক টাইম পাবো, রাত হয়ে গেছে। এখন আমি আমাকে আমাদের এখানে কি দিতে হবে, বায়ার যেগুলা বলেছে সেগুলাই তো দিতে হবে নাকি? বাইরের জিনিসপাতি দিতে হবে, মন গড়া জিনিসপাতি দিলে তো হবে না। তো প্রথমে এখানে বায়ারের লোগো দিই। কই সুমন ভাই, কই সুমন ভাই, কোনটা দিলে ফুটবে বলো দেখি? এগুলোর মধ্যে চারটার মধ্যে হলুদের উপরে বসাবেন তো? আগে দেখো কিসের উপরে বসাবো, হ্যাঁ মানে দেখি দেখি আগে ক্যানভা আপলোড পেজে কর। কোথায়, কালোর উপরে বসাবেন না হলুদের উপরে? কালো এই জায়গায় বসাবো, ও আচ্ছা, তাহলে আবার তাহলে ওই হচ্ছে থার্ডটা যেটা আমি দেখলাম, এটা ভালো লাগছে না? না সবাই বলুক। কোনটা থার্ড এটা? না হ্যাঁ সবাই বলুক, হ্যাঁ সব চুপ করে আছে। সবগুলো আপলোড করে লি আগে। কোনটা ভালো লাগবে, কোনটা? এটা তো ভালো লাগছে না, হোয়াইট দিয়েন না, এটাই এটা সাইজ তো ছোট করা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, ওটারও ব্যবস্থা আছে। কর্নারে ক্লিক করলে ছোট হচ্ছে না? ওটারও ব্যবস্থা আছে, দাঁড়াও। সময় লেগে যাবে বলে অত কিছু দেখাচ্ছি না আমি, যত টাইম দিবা। কোনো শেপ আসছে না কেন? ফ্রেম লোগোটা সাইজ কি স্কোয়ার না? আর কি যেন বললো, আপনি ইনকল মেসেজ দেখতে পারেন, এখানেও তো কেটে যাচ্ছে। না না ও এবার বুঝছি আপনি কি করতে যাচ্ছেন। এখনো পারফেক্ট হয়নি, আমার কাছে পারফেক্ট লাগছে না, মানে আমার কাছে নিজের কাছেই ভালো লাগছে না, বুঝেছ? ডিলিট ইমেজ, গোল দিয়ে লম্বা শেপ দিলেও তো হবে নাকি, লম্বা মানে শেপ চার দিতে, কোণা। লম্বা শেপ দিতে চাচ্ছি না আমি, ও নিচে একটা সুন্দর একটা গোল্ডেন টেক্সচার আসছে না হ্যাঁ ওই জন্যে। ভালো লাগছে না, আহাত কি বলেছে বললেই তো হয়।
কোনা থেকে টানতে আরে বলতেছে। আল্লাহ, আমরা ওটা, আমি তো ওটা চাচ্ছি না রে ভাই। মুমের কথা শুনি দেখি, সেমটা অন্য ইউজ করেন? হ্যাঁ, এই যে এগুলা, এগুলা হ্যাঁ ইউজ এটাতে কিটো হবে না, এটা বলেন যে বর্গক্ষেত্র এটা লাগবে, আরো নিচে আরো নিচে, হ্যাঁ 4 নম্বরটা, এটা হলে হতো। ফটো এডিট অপশনে গিয়ে একটু দেখেন তো, কিছু হয় নাকি? আগেরটাই সুন্দর লাগছিল, আমার কাজ তো হয়ে গেছে, আমি সৌন্দর্য বাড়াচ্ছি খালি ভাই। ও কাজ হয়ে গেছে, হ্যাঁ, আমার যেটা দরকার সেটা হয়ে গেছে, এটা গেল ফার্স্ট পেজ। এবার আমরা এখানে ভালো করে দেখো, হ্যাঁ, ডুপ্লিকেট করছি পেজ। ওকে নিডে ট্যাক্সি ভুল করেছি, ধরিয়ে দাওনি, নিজে ট্যাক্সি ইন সেভেন ওকস, তাই না? মানে 7-এর মধ্যে। যদি তোমার ট্যাক্সি প্রয়োজন হয়। ব্যাস, কয় সেকেন্ডের ভিডিও বানাবো বলো? 20 সেকেন্ডের। 1, 2, 3, 4, 5, 20 সেকেন্ড। আচ্ছা, এখন এগুলাতে কন্টেন্ট ভরতে হবে প্রথম পেজের সাথে। কি প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজগুলোর কোনো মিল হবে না? হ্যাঁ, লোগো টোগো এগুলা প্রথম পেজেই খালি থাকবে, ক্লিয়ার? আচ্ছা যে যার জন্যই ভিডিও বানাও, এখন সব চেঞ্জ হয়ে যাবে। প্রথম তার পেজটা মানে ডিজাইন আরো কর, চার প্রথম পেজটা ডিজাইন করাই কঠিন। ব্যাকগ্রাউন্ডও ইয়ে করে ফেললেন। হ্যাঁ, আমি, তুমি দেখতে থাকো কি কি করি আমি। এটাকে বলে, এটাও অ্যাডভান্স লেভেলের ভিডিও মেকিং না যেটা দেখাচ্ছি, এটা মোটামুটি অ্যাডভান্স, মানে হালকা অ্যাডভান্স। বুঝছি, 2 থেকে 2.5 ঘন্টা লাগে একটা প্রফেশনাল ভিডিও বানাতে। ওরে আল্লাহ গো, তার আগে জিনিস তো, তার আগে 1 মাসের পরিশ্রম লাগে, কন্টেন্ট তৈরি টৈরি মানে করে থাকতে লাগতে। আচ্ছা, কন্টেন্ট দিতে হবে আমাকে, তাই না? ওয়েবসাইট থেকে কন্টেন্ট দিতে হবে। ভালো ভিডিও এডিটর হলে তো আমি ভালো ভিডিও এডিটর তোমার মনে হচ্ছে? অবশ্যই না, ও হয়তো অন্য কিছু বলতে চাইছিল। বলো বলো শিমুল, বলো, সমস্যা নেই শিমুল। হ্যাঁ, আমি বলছি ভালো এডিটর হলে তো অনেক জব তাই। হ্যাঁ, তো আমি তো এটা ক্যানভা দেখি, আর ভালো এডিটর হওয়া যায়? হ্যাঁ বলো। হ্যাঁ, মিউট করেছি, বলো। বাংলাদেশে তো ইউটিউবের অনেক অভাব, হ্যাঁ কিছুদিন পর একটা একটা করে পোস্ট দেখতে হ্যাঁ, পাই। বুঝলাম না শিমুল, আবার বলো। ঢুকতে পারবো না এখন, বলো তুমি। বাংলাদেশে এডিটরের অনেক অভাব হ্যাঁ, প্রফেশনাল। আচ্ছা আমি জানি ওগুলা সব, আচ্ছা আমাকে শিখাতে হবে না, রাখো তুমি। না না, ওটা পরে করবো, তুমি দেখো, তুমি ভিডিওটা দেখো, সেটা সময় তো নষ্ট করো না। বাংলাদেশের সিনেমা দেখলেই বোঝা যায়। দেখো দেখো, আমি সবই জানি, জ্ঞান মনে করছি আমি জানি না। আচ্ছা, এখন এখান থেকে সুমন ভাই, এগুলা সব ইমেজে এসইও করা আছে। হ্যাঁ, কোন ইমেজটা, মেয়ে মানুষের ইমেজ নিলে মানুষ বেশি অ্যাট্রাক্ট হয়, তাই না?
মেয়ে মানুষের ছবি? হ্যাঁ, এটা সত্য কথা। তাহলে আমরা মেয়ের ছবি দিয়ে আজকে কাজ করবো। ভাগ, ম্যাজিক তো এবার দেখবা। আমাদের তো এখন আমাদের কি লোগো টোগো দরকার আছে? আপনি তো বললেনই লোগো শুধু ফার্স্ট পেজে থাকবে। হ্যাঁ, তো দ্বিতীয় পেজ থেকে তো উড়াতে হবে, তাই না? আর প্রত্যেকটা ছবিতে হ্যাঁ, লোগো বসানো আছে। ক্যানভা, ওরে ম্যাজিক ইউজার। মানুষ বলে ক্যানভা দিয়ে করা যায় না, ক্যানভা দিয়ে সব করা যায়, ফটোশপের কাজও করা যায়। ফটোশপ যারা পারে তাদের ডিমান্ড এত নেমে গেছে কেন, তোমরা তো নিজেই দেখেছো ইয়াতে কি বলে গুগল ট্রেন্ডসে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই ক্যানভার জন্যই নেমেছে। আমি তো কোনোদিন ডিজাইন শিখিনি, কিন্তু করছি না। ভাইয়া, আপনি তো সিএসসি স্টুডেন্ট, আপনি তো অনেক কিছু জানেন। না, অনেক কিছু জানি কিন্তু ভাইয়া, ডিজাইন এটা বুঝতেছো কেমনে? এগুলা তোমরা ইউজ করতে পারবা না কোথাও এখন। জানো? এগুলা এখন তোমরা, এগুলা আমি ইরেজ করছি, ছবি থেকে লিখা ইরেজ করছি। না, তা তো বুঝতেছি, মানে কোথায় ক্লিক করে কিভাবে কি এই এটা যে নিয়ে। এডিট ফটোতে তোমরা এগুলা পাবা না পেড ছাড়া রে ভাই, বলছি তো। তোমরা এগুলা পাবা না। ভাই আমি এবার সিরিয়াস, আমাদের ক্যানভা প্রো কেনার ব্যবস্থা করে দেন, সবাই মিলে না কিনি না একটা। না 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 না, শিমুল, আগে শিমুল এখানে তুমি বক্তব্য দাও, আমাকে যেদিনকার সেটা বলিয়াছিলা। আমরা আগে ফ্রি ব্যবহার ভালো করে শিখি, তারপর শিমুল ফ্রিতেই এরকম ভিডিও বানিয়ে দিতে পারবে, এরকম ভিডিও কাঁচা বানাতে না পারলেও কাছাকাছি যেতে পারবে না শিমুল। হ্যাঁ পারবো। হ্যাঁ, আগে ফ্রিটা একবারে একবারে আয়ত্ত করে ফেলবা, তারপরে টাকা পয়সা ইনকাম না হওয়ার আগে খরচা। ব্যাপারটা আমি তা না, তোমাদের জন্য শেয়ারডি কিনে দিব, কিন্তু শেয়ারটা হবে তোমাদের সবার মধ্যে, মানে বুঝেছো, মানে সে তো বুঝছি। মানে অন্য কোনো মানুষ থাকবে না হুম, বাইরের, আমি থাকলাম, তা আপনি কি বাইরে? ওটাই মানে আমি থাকলাম তোমাদের ক্যানভাতে, আমিও 100 টাকা কন্ট্রিবিউট করলাম। এখন দেখি মানে এটা অ্যাক্সেস হিসাবে 10টা অ্যাক্সেসে ক টাকা চাই। সরি 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 সরি, আচ্ছা আমার তো গ্যাপ থেকে গেল, তাই না? ভেজাল ভেজাল হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যালাইন হয়েছে না ঠিকভাবে? হ্যাঁ, না, হ্যাঁ এবার অ্যালাইন হয়নি ঠিকভাবে। এবার হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে কি দেওয়া যায়? এই জায়গাটা একটু সাদা ধোঁয়ার মতো কি কি উঠতেছে, এরকম কেন? কোথায় ধোঁয়া উঠছে? জিন ভূত আসলো আরে, নাকি? যে মেয়েটা হচ্ছে গাড়ি থেকে নামতেছে, ওই ছবির নিচে একটু কেমন একটা ঝাপসা ঝাপসা লাগতেছে, হোয়াইট পেজটা। ওহ, ভেরি গুড পয়েন্ট, তাই তো। উড়িয়ে দিলাম, মেটার পাও উড়ে যাবে নাকি দেখি। হ্যাঁ ভাইয়া, মেয়েটা নিলে, মেয়েটা দিস ইজ নট দ্য পারফেক্ট ছবি, এই জন্যই তো বলি সময় লাগে, সময় লাগে একটা ভিডিও বানাতে, সময় লাগে, হুড়াহুড়ি করলে হবে না।
টাইম আছে কতক্ষণ? আর 20 মিনিট আপনাকে দিতে পারে। 20 মিনিট? না, 20 মিনিট মোর দেন এনাফ। টু সেন্ট পডকাস্ট নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই কি জানেন? না আমি জানি না কি হয় ওখানে। একটা মানে ইন্টারভিউতে একটা ছেলে মানে ভিডিও এডিটর হিসেবে হ্যাঁ মানে একটা মানে ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ তো ওখানে মোবাইল দিয়ে ভিডিও এডিট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ক্যাপ কাট ক্যাপকাট আরো কিছু ইয়া ব্যবহার করেছে দিয়ে, তো যারা যারা মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে পিসি কিনেছে হ্যাঁ ওরা বলতেছে যে আমরা কি করছি। হ্যাঁ, ক্রিয়েটিভিটিটাই মেন তার মানে, তাই না? সফটওয়্যার লাগে না, হ্যাঁ না, ক্রিয়েটিভিটিটাই মেন। সফটওয়্যার লাগে না দামি দামি, তাই না শিমুল? তোমার হ্যাঁ, পয়েন্টটা এই এটা, জন্য বলছি আগে পুরো। হ্যাঁ তোমার পয়েন্টটা আমি ধরতে পেরেছি। আমিও পেরেছি। হ্যাঁ তো ক্যানভা ফ্রিতে যা যা করা যায়, এখানে এখন কিছু টেক্সট দিতে হবে। অ্যাড এ সাব হেডিং, সাব হেডিংটা এখন আমি দিব কোথা থেকে? সাব হেডিংটা দিব হলো গ্যালারি পেজ নিয়ে কাজ করেছি, সার্ভিস, এয়ারপোর্ট ট্রান্সফার, কন্ট্যাক্ট আস, ব্লগে কি আছে দেখি। সার্ভিস পেজে কি আছে দেখি তো। এখান থেকে কন্টেন্ট পাওয়া যাবে। আর 15 মিনিট সময় আছে, আবার জয়েন করতে হবে। সেটাই দেখছি। দেখি 15 মিনিটের মধ্যে সেভ করা যায় কিনা। এখন খালি কপি পেস্ট কাজ। হ্যাঁ, কাজ কিন্তু শেষ হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এগুলোর উপরে ভালো করে এক্সাম নেবেন, তাহলে সবাই করতে পারবে। ভিডিও তো দেওয়া থাকছে। ভাই একটা কাজ দিয়েছিল না, আমি কাজটা ভুলে গেছি, কাজ দিয়েছিল এটা মনে পড়ছে। আমি আমিও যদি ভুলে যাই, তোমরাও যদি ভুলে যাও তাহলে হবে? ইউটিউব হ্যাঁ, ব্যানার ওটা করতে পারো নি? শিমুল আহাত কি ডাকছে, ডাকছে আহাত। এই জায়গাটা তো আমার ঠিক পূরণ, আছে, এই জায়গাটা তো পূরণ করতে হবে। ভাইকে তো বলেছি। এই জায়গাটা তো পূরণ করা লাগবে। আচ্ছা, ভাই আমি করেছি করেছি কি আচ্ছা, ব্যানার। ওগুলা পরে, ওগুলা পরে, কাজটা শেষ করি। মাথার উপর দিয়ে যাচ্ছে সব, মাথার উপর দিয়ে যাচ্ছে মানে মাথার উপর দিয়ে। আরে ভাইয়া তখন কপি পেস্ট করতেছে, উপর দিয়ে যাওয়ার কি আছে, ভিতরে আসল ঢুকাইলাম। কাজ তো হয়ে গেছে। আরো শর্টকাট করি, তুমি থিমটা বোঝো। প্রথম পেজটা আলাদা হবে, বাদ বাকি সব পেজ একই রকম হবে, খালি কন্টেন্ট চেঞ্জ হবে। কন্টেন্ট মানে কি কেউ ভুলেও জিজ্ঞাসা করবে না আমাকে। না ভাই বুঝতে হয়েছি, জানি ভুলি নাই। কন্টেন্ট কন্টেন্ট করতে করতে আমার মানে কন্টেন্ট বানানি আমি ভুলে গেছি। এখন তো আর কোনো কাজই নাই, এখন খালি ছবি চেঞ্জ করো আর বসাও, ছবি চেঞ্জ করো আর বসাও, আর লেখা চেঞ্জ করো আর বসাও। আর মেয়ের ছবি কই? পাঁচ নাম্বারে আছে। না না, ছবি তো আর একটা দুটো নাই, ছবি তো বহুত আছে।
কই আপলোড দিলাম আসলো না। শেষ যদি হয়ে যায় জয়েন করবা, যেহেতু রাত হয়ে গেছে বুঝনি, হ্যাঁ টাইম শেষ হবেই। বেশি কিছু ডিলিট হয়ে গেল সম্ভবত, না হয়নি তো, ক্যানভা কত ভালো দেখেছ, বেশি কিছু ডিলিটও করতে দিচ্ছে না চলেও। আর মেয়েদের ছবি কই, মেয়েদের ছবি ও, এখানে তো মেয়েদের ছবির খনি। মেয়ে দুটো মনে হচ্ছে একই। অবশ্যই একই না, একটা মেয়ে একটু শ্যামলা, একটা মেয়ে ফর্সা, কি করে তুমি একই বলো মিম? না না, এটা ক্যামেরার জন্য হয়, আমাকে তো মাঝে মাঝে কালো লাগে, না মাঝে দুটা মাঝে শ্যামলা লাগে। দুটা মেয়ে আলাদা, দুটা এগুলা কোনো ফেক ছবি না, এগুলা হলো আমার ক্লায়েন্টের ক্লায়েন্ট, মানে বুঝতে পেরেছো? এরা বুঝতে পেরেছি, মরে আর ইয়া ওই এই এই আর এরা সবাই বড় লোক, কারণ সর মানে আমার ক্লায়েন্টের সর গাড়িতে উঠলেই চার্জ 200 পাউন্ড, গাড়িতে পা দিলেই তো, যাদেরকে দেখছো সবই তারা, তারা সব মিলেনিয়ার ছবিতে, এদের ও কাছে। ওই জন্যে এত খাতির দাতির আছে গাড়ি থেকে। হ্যাঁ, আর ওই জন্যে এদের পারমিশন লিয়া লেগেছে যে আপনাদের ছবিকে আমরা দিব, পারমিশন দিয়েছে। মডেল না, দে আর নট মডেলস, বুঝেছি। ওরে আল্লাহ, আর কত ফাস্ট কাজ করব, এর চেয়ে করা সম্ভব ফাস্ট? ওই যতই হোক না কেন আবার রিজয়েন করতে হবে সবাইকে, এটাই মেন কথা। এটাই হলো আসল কথা। 8 মিনিট আছে, আর 8 মিনিট জীবন শেষ হবে না। এত মিনিট গুনলে হয়, মিনিট গুনে টেনশন বাড়িয়ে দিচ্ছ, মানে মিনিট তো তোমাদের সমস্যা না, সমস্যা তো আমার, আমাকে দুটা ভিডিও জয়েন্ট লাগাতে হবে, তাই না? সরি ভাইয়া। টেনশন তো তোমার না, টেনশন তো আমার। আর কই মেয়ে, এই ছবিটা খুবই জোস, এই ছবিটা খুব র্যাঙ্কিং এও আছে আমাদের। ওই মেয়েটা তো কমলা ড্রেস আর কিছু দেখাচ্ছিল আমি। এই ছবিটা একটা সবচেয়ে পপুলার একটা ছবি, হ্যাঁ আমাদের ছবিগুলোর মধ্যে। ও কোন জায়গা থেকে ছবিটা পপুলার হওয়ার মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে কি আছে একদিন দেখিয়েছি না, কত কিছু থাকে একটা ছবির ভিতরে, হয়তো বা অল্টার টেক্সট, হয়তো বা কিওয়ার্ড, হয়তো বা টাইটেল, হয়তো বা কমেন্ট, খুব ভালোভাবে মিলে গেছে এই ছবির ডেসক্রিপশন, গুগল খুব ভালোভাবে নিয়েছে। ক্লিয়ার হলা? ভাইরাল হওয়ার রিজন থাকতেই হবে। তো সেই রিজন তো গুগল বলবে না, এই ছবিটাকে র্যাঙ্ক করে কেন, এই ছবিটা তো আহামরি কিছু না মিমের ভাষায়, যেটা আসলে আমি আমি ওটাতে অ্যাগ্রি, এর চেয়ে তো সুন্দর সুন্দর ছবি আছে। গুগল ভালো জানে। হয়তো বা এটা ডেসক্রিপশন খুব তাড়াতাড়ি মানে ডেসক্রিপশন টেসক্রিপশন মিলে গেছে। আচ্ছা, এটা মনে হয় বেশি কিছু করার লাগবে না। তোমরা এই ম্যাজিক ইরেজার ইউজ করতে পারবা না, দেখছো না ইয়ালি দেয়া আছে, প্রো দেয়া আছে, খেয়াল করেছো কি এটা শিমুল? হ্যাঁ, হ্যাঁ, করেছি 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 করেছি। ডোনা কি, ডোনা যে কোনো আমি কথাই, এরকম ডোনার মুখ দিয়ে যে কোনো কথাই বাড়ায় না, ডোনা তো এত এত তাড়াতাড়ি ঘুমায় না, না অজ্ঞান হয়ে গেছে? দেখছি না 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 আমি দেখছি অজ্ঞান হওয়া হওয়া ভাব চলে এসছে আমার, কি একটা অবস্থা, প্যারার কাজ হয় তোমার সব ভাবিও এই কেন কাজ ম্যাডাম। পারে, তোমার ভাবিও এই কাজ পারে, ওই সিএসসি এর স্টুডেন্ট না, তো অজ্ঞান হওয়ার কিছু নাই। তোমার ভাবিকে তো মাঝে মাঝে আমি ছবি টবি ভিডিও বানিয়ে এলি, কেন ভাবি সিএসসি স্টুডেন্ট না 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 কেন? ভাবি সিএসসি এর স্টুডেন্ট না, ভাবি ভুটানের স্টুডেন্ট, ওই তোমাদের সব কথায় শুনছে আর হাসছে। আমার বোন একটা কি বলবো, সিএসসি স্টুডেন্ট হয়ে মনে হয় যে কিছুই পারে না তোমার ছেলেরা। বোন, তোমার বোন খালি পড়েছেই, তাৎপর্য বুঝিনি, আমার সাথে খালি পড়েছেই। হ্যাঁ 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 ডোন্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে ওই কম্পিউটারের সিএসসি নামেই কি মিম, ভুল বললাম? নামে, হ্যাঁ জানি আর খালি তুমি তো, নামেই ওই চলে। আর তুমি তো জানো এই কথা, তুমি যদি ওকে বলেও দাও ওই মাইন্ড করবে না, ওর সাথে আমার সম্পর্ক কি ধরনের সেটা তো। বলে দি মানে কি, ওকে আমি সবসময় বলতেই থাকি এই কথা, তোমার মানে নামেই শুধু তুমি সার্টিফিকেট পাইছো তুমি বলবা, তোর কলেজে। হ্যাঁ তুমি বলবা যে তমি ভাই বলেছে এটা, চেতে যাবে আমার, আচ্ছা না না আমার পুরো চেতে যাবে, বলো না ডেট কবে। না না জানুয়ারি মাসের 5-6 তারিখে দিয়েছে। কি ভাগ্না হবে না, ভাগ্নি হবে না, ভাস্তি, এখন পর্যন্ত একটা ডাক্তারও সঠিক কথা বলেনি, এটা খুব মানে অ্যালার্মিং নিউজ তো মিম, হ্যাঁ এটা তো খুব অ্যালার্মিং বিষয়। এখন পর্যন্ত কেউ বলেন না। হাসছো? জানুয়ারিতে সিরিয়াসলি ডেট মানে তো 8 মাস হয়ে গেছে তাই না? ওরা বলতেছে যে অভিনয় করতেছে, বোঝা যাচ্ছে না বাবু উবুর হয়ে আছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে, বোঝা যাচ্ছে, নড়ছে না, এগুলো কাহিনী করতেছে। না জানাই ভালো, আল্লাহ যেটা দিবে সেটাই। হ্যাঁ আপু ছেলে ছেলে করছে, ছেলে ছেলে করছে, ছেলে না হলে মানে যে কি করবে সেটাই আমরা ভাবে কুল পাচ্ছি না। মেয়ে হবে দেখো, ওর জন্যই হয়তো বলছেন, এটা সবার ধারণা। মেয়ে হবে। আর সালাফি ভাইও তো আমার আমার পরিচিত, জানোই তো তুমি, একই স্কুলে পড়তো, কত বড় আমার তুমি জানো? সালাফি ভাই আমি যখন সালাফি ভাই 99 সালে ম্যাট্রিক পাস করেছে সেই স্কুল থেকে, আমি 2000 সালে ভর্তি হয়েছি। এবার বলো, তাহলে কিভাবে হইলো, কিভাবে চিনা পরিচিত হইলো? একই পাড়ার, মানে একসাথে ক্রিকেট ট্রিকেট ও খেলতাম, স্কুল ওর বাড়ি সেই স্কুলের পাশে, আমার বাড়িও সেই স্কুলের পাশে, তো স্কুলে বড় ছোট আমি তো সবসময় বড়দের সাথে খেলাধুলা করতাম, ওই আহাদরা জানে, মানে আমার আমার বয়সের ছেলে পেলে আমার সাথে খেলাধুলাই পারতো না, ফুটবল ক্রিকেট ও ব্যাডমিন্টন এগুলো কিছুতেই পারতো না, আমি সবসময় বড়দের সাথেই খেলতাম, হারতাম কোনো প্রবলেম নাই,
আচ্ছা মানে আমার আমার বয়সী যেগুলা সেগুলা আমার সাথে হ্যাঁ পারতো না, কারণ কি জানো আমার হাইট যেটা তুমি দেখছো না, ক্লাস নাইনে আমার এই হাইট হয়ে গেছিল, নাইনের পর আমি আর লম্বা হইনি। আমার মতো অবস্থা আপনার, বুঝতে পেরেছি। নাইনের পর আমি আর 1 ইঞ্চিও বাড়িনি। তার মানে নাইনে, আমিও আমিও তার মানে তুমি ব্যাপারটা বুঝো, নাইনে ছেলে পেলে ছিল আমার চেয়ে ছোটখাটো, তারা না বোলিং করতে পারবে না ব্যাট ভালো করে, না ব্যাটিং ধরতে পারবে, না ব্যাডমিন্টন খেলতে পারবে। আমি নাইন থেকেই এরকম, বুঝতে পেরেছি। আমার আমার স্ট্রাকচার ক্লাস নাইন থেকে এরকম। তার মানে কি আমি তো বড়দের সাথে তাহলে কম্পিট করতে পারবো? হ্যাঁ আমরা আবার জয়েন করতেছি, আর 1 মিনিট, 1 মিনিটও নাই। আচ্ছা জয়েন করো আবার, আগে সবাই বাড়িয়ে যাও, তাছাড়া রিজয়েন হবে না। সবার লাস্টে আমি, তোমরা একে এখন একে বের হও, কাউন্টডাউন শুরু, একে একে তোমরা সবাই বের হও, তাছাড়া হবে না। আমি ওকে কেটে ওকে দি, আমি কেটে দিলে হবে না, তোমরা একে একে সবাই ফার্স্ট বের হও। শিমুল বের হও, বের হও, আমি ছাড়া কেউ নাই না। ফার্স্ট ফার্স্ট সবাইকে ফার্স্ট জয়েন হতে বললো। রাহাত কই, স্ক্রিন দেখতে পাও সবাই? কে মিসিং, কে মিসিং? আহাদ মনে হয়, আজকে তো ম্যাচ মিসিং থাকলে কি করার, টাইম রাত হয়ে যাচ্ছে, তোমাদেরও একটা ব্যাপার আছে, আমারও একটা ব্যাপার আছে। আজকে বাইরে খাওয়া দাওয়া করে এসেছি তো, ওই জন্যেই এত সময় দিতে পারছি। এই যে কাম সারলো না, সারিনি কাম, এটা ছোট বড় উপায় নাই। আছে অবশ্যই আছে, কিন্তু এখন আমি ছোট করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমাদেরকে মনে হচ্ছে কি তোমার এই একটা ভিডিও তোমাদেরকে দেখে আমি ছেড়ে দিব, আর কি দেখাবো না কোনোদিন? না তা না, অবশ্যই আছে উপায়, এত কিছু করা গেলে ওটারও উপায় আছে। হ্যাঁ আপনার কাছে প্রো আছে মানে সব আছে। না ছোট করার উপায় ইয়াতেও আছে। ছবিটা এখানে পারফেক্ট একদম। নট পারফেক্ট, পৃথিবীতে ইম্পসিবল বলে কিছু নাই, আর পারফেক্ট বলে কিছু নাই। ছবির মধ্যে একটু মানে গ্যাপ রাখলে ভালো হতো না? করছি না, না গ্যাপ রাখলে ভালো হবে না, বায়ার পছন্দ করে না গ্যাপ, যেটা আমি তো ওর সেন্সে কাজ করছি, তোমাদেরকে প্রথম থেকে এটাই বুঝাতে চাচ্ছি আমি।
হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমি তো জানি ওর কোনটা ভালো লাগে, আমি তো এটা প্রথম ভিডিও না এমন যে ওর বানাচ্ছি, মানে ওই যেটা পছন্দ করে সেটা বানাতে হবে না? আমি দেখাবো বায়ারের যেগুলো ভিডিও বানিয়েছি দেখাবো তোমাদেরকে, আজকেই দেখাবো। তোমরা ক্যানভা দিয়ে কেমন ধরনের ভিডিও বানানো যায় আমাকে একটু বলবা। হ্যাঁ তোমরা কিন্তু কাজ করছো না, খালি কাজ দেখেই যাচ্ছ। হ্যাঁ শিমুল তুমি যেন কি বলছিলা বলো তো, আমি কি বলছিলাম? গ্যাপ মানে কি একটু বলো না, আমারও মানে শিখা তো সবার কাছ থেকেই যায়, বলো গ্যাপ মানে কি একটু বলো তো। একটু মানে ফাঁকা রাখলে ভালো হতো। কি কি আবার 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 শুনতে পাচ্ছি না। এটা ছবি গ্যাপ রাখতে বলতেছে একটু করে, মানে ওই ছবিটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট, ওটাই বলতেছে যে মানে মেকআপ করতে গ্যাপ রেখে। আমি বুঝিনি, দাঁড়াও আমি যাই। এই যে এই দুটা ছবিতে ওই যে হ্যাঁ প্রথম ছবিটা কিন্তু একটু বেশি স্পেস নিয়েছে, ওটাই বলতেছে না যে না না, মাঝখানে গ্যাপ রাখতে। এটা 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 এটাই সৌন্দর্য, এটাই ওর কাছে সৌন্দর্য, এটাই পছন্দ করে, বুঝলে এবার। বুঝেছি তো। হ্যাঁ হ্যাঁ তা তো আমি জানি যে দুটা ছবি সমান করে রাখলে সুন্দর লাগবে, তাই না? সমানের কথা বলি না, গ্যাপের কথা বলা চাই। মানে একটা মিডিলে একটা কিছু গ্যাপ থাকবে এটাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ ওই গ্যাপটা ওর পছন্দ না, করে দিয়েছিলাম, তুমি এবার ক্লিয়ার হও। কিছু বল। হ্যাঁ বুঝতে, এটা লাস্ট পেজের কাজ চলছে মনে হয় না? মনে হয় হ্যাঁ কাজ তো শেষ তার বেশি টাইম লাগবে। না 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 না, কিছুই হয়নি এখনো। চার, 1, 2, 3, 4, 5, 20 সেকেন্ড হচ্ছে নাকি? হ্যাঁ দেখছো সবাই, দেখছি। আরো সুন্দর করতে হবে না? আমার একটা প্রশ্ন, নেক্সট ভিডিওতে যাওয়ার আগ দিয়ে হলুদটা কেন ভ্যানিশ হয়ে যাচ্ছে? এটা এটা থিমের অ্যানিমেশন এখন অ্যানিমেশন দিব, এখন আমরা অ্যানিমেশন দিব, পেজ অ্যানিমেশন দিব, যেহেতু দিলে তার দোষ লাগবে। যেহেতু এটা কর্পোরেট লেভেলের ইয়া। ক্যানভাতে আমাদের এক্সপার্ট হওয়া দরকার অনেক। অবশ্যই এক্সপার্ট হওয়া দরকার, এক্সপার্ট হলে আর কিছু শিখাই লাগবে না। কই অ্যানিমেশন দিলাম যে, অ্যানিমেশন হয়েছে, কোন সব পেজে হয়েছে নাকি দেখতে হবে আবার। হ্যাঁ দেখেছো সব পেজে হয়নি, চেক করে নিতে হবে। অল অপশনটা আজকে আসছে না কেন বুঝছি না। পেজ অ্যানিমেশনের মধ্যে কি দিলাম আমি? কর্পোরেট না, শিমুল একটু মনে রেখো তো ভাই। আচ্ছা আচ্ছা পেজ, আমি পেজ অ্যানিমেশন দিয়েছি কি কর্পোরেট, তাই না? হ্যাঁ আচ্ছা একসাথে দেওয়া যায় কিন্তু সে অপশনটা এখন আমি আর খুঁজে পাচ্ছি না, এখন মাথাও কাজ করছে না। আমি তো জানি না। না আছে, সবগুলো একসাথে দেওয়া যায়, কালকেই তো ভিডিও বানিয়েছি। আচ্ছা এটা গেল পেজ অ্যানিমেশন, দেখি কেমন লাগছে। আচ্ছা আগে চেক করি সবগুলো তো কর্পোরেট হয়ে, কর্পোরেট দেখতে পাচ্ছ সবাই কর্পোরেট? এই দেখো এটাতে হ্যাঁ এটাতে হয়নি, কই কর্পোরেট, কই কর্পোরেট, 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 কর্পোরেট,
কর্পোরেট কর্পোরেট তাই না? প্লে করি এবার, আবার দেখি পেয়ে যায়নি ওই সাইটটা। ছাতাটা কি? অ্যানিমেশন গুলো একটা ধোঁয়ার মতো সাদা আসছে না, হ্যাঁ, এটা কিভাবে কি বুঝছ না তো? সেটা তো আমিও বুঝছি না। এটা কি জিনিস এই ছাতাটা? এই যে একটা ধোঁয়ার মতো না, হ্যাঁ হ্যাঁ, এটা কি জিনিস আমি ওটা জিজ্ঞেস করছি তখন থেকে। বিগার হয়ে গেল তো, এটা কি জিনিস? এটা আগে ছিল নাই, যা আপনি এখানে কি যেন করলেন তখন আসলে। ও না, এটা কি জিনিস? পজিশনে গিয়ে একটু দেখেন তাহলে। পজিশনে যে দেখবো, হ্যাঁ, ও ঠিক হয়েছে নাকি? অটোমেটিক অ্যাড হয়ে গেছে। হ্যাঁ শালা ক্যানভা নিজে, এটা এটা আমি এই জায়গায় আমি ঢুকেছিলাম। আপনি ঠিক আছে, এটা নিজে অ্যাড করেছেন? করেছি কি অ্যাড করলো? আমি, কখন অ্যাড করলাম এটা? না, আমি দেখিনি অ্যাড করতে। তাই তো, ক্যানভা তাহলে, ক্যানভা তাহলে এটা অটো দিয়েছে? ক্যানভা অনেক কিছুই অটো দেয়, এআই এখন সবার মধ্যে ঢুকে যাচ্ছে না? ক্যানভা দুষ্ট হয়ে গেছে, বারবার করছেন তাও আসছে কেন? বুঝতে পেরেছি আমি, এটা তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। শেয়ার টুলস তো, আমার সাথে অন্যজন এই ডিজাইনের উপরে কাজ করছে। ও শেয়ার ইস, টুলের, এটা তো শেয়ার টুলেরও একটা তোমরা একটা কুফল দেখতে পেলা, বুঝতে পেরেছো শিমুল? ক্যান অ্যাড হচ্ছে, হ্যাঁ, তার মানে আরেকটা আমরা শিক্ষা পেলাম যে নিজেদের মধ্যেই কিনতে হবে। ফটো অ্যানিমেশন অপশনটা কই গেল? আমার তো ফটো অ্যানিমেশন দরকার, এই যে ফটো মুভমেন্ট। মোটামুটি রেডি, ক্যানভার মতো পপুলার? না ফটো মুভমেন্ট ভালো লাগছে এটা? প্রত্যেকটা তো আলাদা আলাদা করে দিলে। না না না, আলাদা করা যাবে না, আমি তো বায়ারকে চিনি। ও আচ্ছা, এটা মোটামুটি ভালো লাগছে তাই না? কম্বিনেশন সবকে কম্বাইন্ড করলাম। হ্যাঁ এবার তো ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালোই আছে। ওই যে ওই যে ওই যে এক ধরনের আছে না, যে ঢেউ খেলানোর মতো একদম, মানে বুঝতে পারছি না আমি, ওই টাইপের ভিডিও গুলো করা যাবে কিনা জানি না।
অবশ্যই করা যাবে। ও আপনি বুঝতে পারছেন আমার কথা? যেহেতু টাইম আছে আমি একটু টেস্ট করছি, লাইভ প্রজেক্ট বলেছি না, হ্যাঁ ফটো। আচ্ছা ফটোটা, যে ফটোগুলো আসছে সেটা কোন দিক দিয়ে আসলে, কোন ডাইরেকশন থেকে আসলে ভালো লাগবে, তোমরা একটু সাজেশন দাও তো। আমি ভিডিও সম্পর্কে একটা ভিডিও দেখছিলাম, তো ওখানে বলছিল প্রত্যেকটা ছবি যদি একই দিক থেকে আসে ওইটাকে বেশি অ্যাট্রাকটিভ সে লাগে। দিকটা বলো, সে একই দিকটা বলো, ডান বাম যে উপর কোনো ডান দিক, দিক। আচ্ছা যেটা যে কোনো দিক হতে পারে, কিন্তু যে কোনো একটা দিক থেকে আসে। মোটামুটি আমাদের সব ধরনের জ্ঞান থাকা লাগবে। সবচেয়ে ভালো এটাই, যতক্ষণ সবচেয়ে ভালো এটাই, যেটা যেটা ভালো লাগছে আমার কাছে, আমি জানি ওই কোনটা পছন্দ করবে। এটা একটা বোঝার ব্যাপার আছে, যে বাইরের সাইকোলজি সেন্সটা বোঝা। হ্যাঁ ওই জন্যই তোমাদের সাথে এত ক্ষণের লং সেশনে ক্লাস নিচ্ছি আজকে, লাইভ প্রজেক্ট বলতে এটাকেই বোঝায়। ফাইনাল এটাই। ওকে ওকে। ডাউনলোড করতে দিচ্ছে না মানে, প্রো প্রো টাইম ওভার হয়ে গেল নাকি? দিচ্ছে দিচ্ছে, কোয়ালিটি আমি সময় পাইলে একটা তাহলে ভিডিওর উপরে কিভাবে এক্সাম দেব? আমি বলেছি এখন এক্সাম দিতে, এক্সাম না দিলে তো ভুলে যাব। এই ভিডিও হ্যাঁ বানায় এটা সত্য দেখাতে, কথা। ভিডিও বানিয়ে দেখাতে বলেছি, কোনো টপিকস নাই, যে যার মতো, যে আহা দেখো, যে যে যার মতো, যে যেটা পছন্দ করো, যে জিনিস তার উপরে ভিডিও বানাবো। আর তোমাদের ওই ব্যানারও কালকে যাতে পাই। ও হয়ে গেছে না? কে জয়েন করছে আবার? আহাদ লেফট নিয়েছে কিন্তু জয়েন করছে কিনা জানি না। আমি হচ্ছেন বৃহস্পতিবার রাতে ক্লাস করতে পারবো না ভাইয়া, আমি রাজশাহীতে থাকবো, মানে পরীক্ষা দিয়ে আমি আর বাড়িতে ব্যাক করবো না, কারণ অবরোধ চলবে আর আমার বাসায় আসতে রাত হয়ে যাবে। কোথায় তাই থাকবো আমি রাজশাহীতে? আ রাজশাহীতে কোথায় থাকবো? কোর্ট কলেজে যেহেতু আমার পরীক্ষা হচ্ছে, আমি ওখান থেকে কোর্টে বড়খলার বাসায় চলে যাব, ও আচ্ছা ঠিক আছে, ওই জন্য ওই রাতটা আমার মিস যাবে, ক্লাস করা হবে না। তাহলে সমস্যা নেই। আমি আমার আরেকটা ক্লায়েন্টের সাথে কথা বলছি, হ্যাঁ ওই জন্য থেমেছিলাম, ওর সাথেও মিটিং এর টাইম হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে না ভিডিও? ভিডিওর তো একটা নাম দিতে হবে, নামটা হবে কোম্পানির নামে। ভিডিও আপলোড করে দেখাবেন? আপলোড করাও দেখিয়ে দিই। আপলোড হতে তো ছোট ভিডিও, সমস্যা না। টাইমই লাগবে না।
ক্যানভার ব্রাউজার আমার দরকার নাই, ভারী করে পিসি। ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এটা? হ্যাঁ, টাইম লাগবে না। ডেসক্রিপশন কোথা থেকে দিব? তাই না, আমরা সার্ভিস পেজ থেকে সবকিছু করলাম না? হ্যাঁ, কন্টেন্ট কি সার্ভিস পেজের না? হ্যাঁ, তাহলে সার্ভিস পেজের ডেসক্রিপশনই দিব। এত বড়? দেখি আটে নাকি না দিলে কমিয়ে দিব। হুম, আহমরি কোনো টাকাও দেয় না যে ওর জন্য আমাকে অত পরিশ্রম করতে হবে, এটুকু তো বুঝছো, টাকা অনুযায়ী পরিশ্রম। হ্যাঁ বুঝছি, যে যেরকম টাকা দিবে তার সামনে তার কাছে সেরকমই পরিশ্রম। চেহারাটাই বসিয়ে আমার থাম্বনেল অ্যাড করলাম প্রত্যেকটা ভিডিওর জন্য, কিন্তু ইউটিউব থাম্বনেল বানানো তোমরা শিখবা, ক্যানভায় অপশান আছে। আচ্ছা ইউটিউব থাম্বনেল ভিডিও বানালেই খালি হবে না, থাম্বনেলও বানাতে হবে। দেখো কি করে কি করছি, দেখো। থাম্বনেল দেখে তো ভিডিওতে ক্লিক করুন। হ্যাঁ, থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হওয়া লাগবে। ও, এবার বুঝছি। এটা কিওয়ার্ড বসালাম, ট্যাগ, এই যে। হ্যাঁ, ট্যাগ বসাতে হবে না? কে জানি, কিওয়ার্ড, কিওয়ার্ড, আমার তোমার তো আইডিয়া আছে কিওয়ার্ড সম্পর্কে। সে আছে, বাট আমি না ইউটিউবে কোন ভিডিও পাবলিশ করতে কেমন কিওয়ার্ড আমি জানি তোমাকে না। কি বলেছি, কিওয়ার্ড সব জায়গাতে লাগবে। রেকর্ডিং ডেট 8 তারিখ, ইংল্যান্ডে এখন 8 তারিখ। ভিডিও লোকেশন? আমার 8 তারিখ, হ্যাঁ, বেশিক্ষণ ডিফারেন্স না, 6 ঘন্টার ডিফারেন্স মাত্র। ও সব কিছু ঠিক আছে, কপিরাইটও ঠিক আছে। নেক্সট, এই যে ভিডিও পাবলিক, পাবলিশ হয়ে গেল ইউটিউবে। সবকিছুই ঠিক আছে। এবার লিঙ্কটা কপি করব, কপি করলাম কেন? কাজ করেছি সেটা কি দেখাতে হবে না বায়ারকে? ও ওর অত সময় আছে, ঢুকে নিজের চ্যানেলে ঢুকে ভিডিও দেখবে? ওদের কাছে টাইম ইজ মানি। র ফাইলও দিলাম, ইউটিউব ফাইলও দিলাম, রিকোয়ারমেন্ট ওর যেটা, যে ডান। আর এটা কালকের ভিডিও। ও আচ্ছা, বিশাল একটা ভুল করে ফেলেছি আমি। এই ভিডিওতে মিউজিক দেখছো? আমাদের এই ভিডিওতে কোনো মিউজিক আছে? দিতে হতো, দিলে হবে না, এটা কোনো রিকোয়ারমেন্ট না।
মিউজিক দিলেও হবে না দিলেও হবে। তাই তো হ্যাঁ আমি তো বলেছি শিমুলে তো মনে করা দেওয়ার কথা ছিল। আমি তোমার মধ্যে আছি। ও ডোনাদি কি করতেছে? ডোনাদি বসে আছে। কেই মনে করে দেয় না, আহাদও মনে করে দেয়নি না, দেখি আহাদ তো লেফট নিয়ে। হ্যাঁ ওরে মনে করেনি, আহাদ নাই নাকি? না আহাদ লেফট নিয়েছে প্রায় কয় মিনিট আগে, কাজে 7 মিনিট আগে। ওর দিকে কারেন্ট গেছে মনে হয়। ওটা প্যারা নাই, ভালো একটা পয়েন্ট মাথায় এসেছে। কাজ বেড়ে গেল না? বেড়ে গেল তখন করলে ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত, হয়তো 1 মিনিট লাগতো আপনার কাছে। 1 মিনিট লাগতো, 1 মিনিট। দাও এখন ভিডিও আপলোড দাও আবার। মিউজিক তো একটা অনেক বড় বিষয়, না এটা লে ওর কোনো আরে প্যারা, ওর কোনো প্যারা নাই। আমি এটা আপলোড দিয়েছি মানে সমস্যা নাই কোনো, মিউজিক দি আর না দি। আগের ও ওই ওই ভিডিওটা কেমন লাগলো যেটা দেখালাম? ভালো একটা লাগেনি? ভালো ছিল, গোল্ডেন আর ব্ল্যাক। আপনি ফেভারিট সব কালার বলে গোল্ডেন না, আর ব্ল্যাকই করতেছেন তো? ফেভারিট কালার বলে না, তুমি বুঝনি। ওর ওয়েবসাইট, কিসের জন্য? ওর ওয়েবসাইটটা যে থিমে সেই থিমে তৈরি করতে হবে, প্রথম ক্রাইটেরিয়া ওটা। ও আচ্ছা, এটা বুঝছো না কেন? ওর লোগোটা ও নিজে তৈরি করছে না? এটা দারুণ। না নিজে তৈরি করতে পারে, ফাইবারে তৈরি করে নিয়েছে, $10-15 দিয়ে। ও আচ্ছা, আপনি কিন্তু আমাদেরকে এই টাস্ক দিয়েছিলেন লোগো তৈরি করা। তোমরা তো কিছুই করো না, ভাই আমি যে কি ব্যস্ত, আমি আপনার কি করে দেবো যাই, পরীক্ষাটা চরম প্যারা। তোমার পরীক্ষা শেষ হোক তারপরে। হ্যাঁ এমিন, তুই না কোর্ট কলেজে পরীক্ষা দিচ্ছিস, কোর্ট কলেজে প্যারা কিসে? প্যারা তো হয় গা হচ্ছে ইয়া মহিলা কলেজ, নিউ ডিগ্রি কলেজ, সিটি কলেজে। তোরা তো ফাইট করে না সিকিউরিটি, না না আমি বলি ঘাড় ঘুরাতে দেয় না, কথা বলতে দেয় না, ঘাড় ঘুরানোর প্রয়োজন হয় না আমার। অডিও অ্যাড কর, অডিও অ্যাড করো, দেখো। হ্যাঁ 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 কি করে কি করলে? আচ্ছা যাই হোক, আমি পরে ভিডিও দেখে নিই, আমি আর বিরক্ত না করি। এই যে অডিও অ্যাড কর। ও আচ্ছা, এই জিনিসটা তো নাই, আমি এখনই চেক করবো। আছে এই প্রো, তো এটা প্রো প্রো দেখাচ্ছে। ফ্রিতে কোনো অডিও আছে কি আমি জানি না, কিন্তু আমি কিন্তু দেখিনি ভাইয়া, সত্যি কথা। যদি না থাকে ডাউনলোড করে অ্যাড করা যায় তো। হ্যাঁ সত্যি কথা, এটা তাহলে অ্যাড করা যায়, মানে প্রোগুলো যাবে না। আচ্ছা অ্যাড করা তো যায় না হয় ভাই, আমি তো আপনাকে মনে হয় একটু ভিডিও না আমি দিচ্ছিলাম না। এই ক্লাসে আর কতক্ষণ টাইম আছে আমি এটা চিন্তা করছি। এই ক্লাসে অনেক টাইম আছে ভাই, দাঁড়া নাম বলি আপনাকে, 20-22 মিনিট, 25 মিনিটের মতো আছে। আমাকে তো লাগে এই ভিডিওটা ডিলিট করতে হবে না? হ্যাঁ ডিলিট করে তো আবার হচ্ছে তৈরি করতে হবে। তৈরি তো হয়ে গেল, ও ইউটিউব ডিলিট তো হয়েই গেল, তাই না? এটা কি এখন দিলে বানালাম? এখন
মিউজিক থাকলে এখন বানালেন হ্যাঁ কই গেল ওই মিউজিক মিউজিক কই আমি শুনতে পাচ্ছি রে ডাউনলোডই তো হয়নি ও কারের উপরে তো অনেক মিউজিক আছে আরে দিলাম না 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 ঠিকই আছে অরিজিনাল ফাইল এটা হ্যাঁ নাম এখন ডাউনলোড আচ্ছা আমরা কি ইউটিউব থেকে ডাউনলোড মানে ইউটিউবে যেগুলো আছে কপিরাইট ওগুলো খাবা কি ডাউনলোড করে কপিরাইট খাবো আচ্ছা 100% কপিরাইট খাবা কি বলে কথা বুঝি না কি বললো মানে কি বলতে গেল কপিরাইট খাবো কেন কপিরাইট তো মেন আর ওই না মানে খাবো কেন মানে ইউটিউব থেকে কি বুঝলাম না আমি ফোনের ভিডিও ডাউনলোড করে আপলোড চাই এটা তো অনেকে করে হ্যাঁ কপিরাইট কেন খাবো অনেকে করে অনেকে কপিরাইটও খায় তো কপিরাইট খেয়ে বসে থাকবো কেন পোস্ট করে দিব আপলোড করে দিব হ্যাঁ তো সে ক্লেম করবে যে ইউটিউব বুঝে যাবে ইউটিউবে যা আপলোড করবেন তাই বুঝে যাবে আরে কে ব্লেম করবে অত সোজা ইউটিউব আমি কি হলে আমি আসলে তুমি ইউটিউবের আমার ভিডিও আপ তুমি আমার ভিডিও ডাউনলোড করে তোমার একটা চ্যানেল তৈরি করে খালি আপলোড করে দেখো কি হয় এটা আমি কি বলে যে অনেক ইয়া করে দেখেছি হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ আপনি কি ব্লেম করবেন আমাকে আমি যদি কেন আমি আমি ক্লেম করার আগে ইউটিউবও ক্লেম করতে পারে ওরে চিকো আমার ক্লেম করার অপশন আসবে পরে আমি চাইলে ক্লেম করতে পারি নাও পারি কিন্তু ইউটিউব ক্লেম করলে কি করবা কি করবে ও করে কি করবেটা কি প্রথমে ওয়ার্নিং ইউটিউব দিবে কেমন ওয়ার্নিং যে আমার পেজ ভ্যানিশ করে দিবে ইয়েস দিল কি হলো আমি না আমি আসলে সিরিয়াস নিচ্ছি না কারণ আমি অনেক কিছু জানি না ইউটিউব ব্যাপারে ওর জন্য আমি প্রথমে একটা কি বলে যে সিনেমা ডাউনলোড করে আপলোড করেছিলাম দিয়ে তারপর থেকে কাহিনি আচ্ছা আমি ফাইল খুঁজে পাচ্ছি না কেন বুঝতে পেরেছি এটা নিয়ে আমাকে ঘাটাঘাটি করতে হবে ইউটিউবে বাজে না কেন ফাইল নট ফাউন্ড কেন এখনই তো বাজলো আমার কাছে এখন মেলা প্রশ্ন আসতেছে তাহলে অনেক ভিডিও মানে হচ্ছে আমরা দেখতেছি যে কপি মানে হচ্ছে ডাউনলোড করে আরেকজন অন্য পেজে পোস্ট করতেছে তাহলে ওরা আমরা অনেক ভিডিও দেখছি কিন্তু ইউটিউব তো মানে একটাই ভিডিও দেখতে পাই না এই জিনিসটা আমার কাছে ইয়ে থেকেই গেল কি হচ্ছে আমি বুঝছি না মানে তো প্রশ্ন আনটাইটেলড ডিজাইন টু তাই না শিমুল মনে রেখো হ্যাঁ তো ডাউনলোড করেছিলেন না হতে ওই জন্য আনটাইটেলড ডিজাইন টু এটা না হ্যাঁ হ্যাঁ ডান উই আর গুড টু গো হচ্ছে তো হুদাই 20 মিনিট নষ্ট এখন টাইম দেয়নি ভাইয়া সমস্যা নাই না রাত হয়ে যাচ্ছে না বুঝো না হ্যাঁ এটা সত্য কথা আরো তো নেহাত আরো তো কাজ আছে সবারই আমার আরেকটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে ওর সাথে কথা বলতে হবে কি কত দিলাম এটার নাম্বার শিমুল 4 2 আর এটা তো 4
মাথায় প্যাচ লেগে গেছে আমার, চারি দিয়েছি এটার নাম। চারি তো ঠিকই তো আছে, মিম মিম ঝামেলা লাগালো, এ ঠিক সমস্যা নেই। এই ভিডিও আজকে নাও পেতে পারো, হ্যাঁ আজকের ভিডিও এত আর্জেন্ট না, শিখে তো গেলাম আর বাকি তো কিছু হলো না, তাহলে ভিডিও আর না এই ভিডিওটা দরকার দিয়া, কিন্তু আজকে পাবা না সম্ভবত। ট্যাগস মানে হলো কিওয়ার্ড, কিওয়ার্ড ছাড়া তুমি তো কিওয়ার্ডের ব্যাপারে জানো মিম, হ্যাঁ আমি বুঝতে পারছি পরে। কিওয়ার্ড ছাড়া কোনো কিছু হয় না, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা দিব হলো ইংলিশ, ইউনাইটেড কিংডম। রেকর্ডিং ডেট কত? 8 তারিখ। ক্যাটাগরির মধ্যে কি আছে দেখি, আর কার্স অ্যান্ড ভেহিকলস ছাড়া তো দেখছি না অপশন। দুবাই তে এগুলো সার্ভিস দেয় না? হ্যাঁ দুবাইতে দুবাইতে তো, দুবাইয়ের মানুষ তো কোটিপতি। তাহলে ওতে কিছু খবর আছে? হ্যাঁ খুশির খবর আছে? হ্যাঁ কি খুশির? ও তুমি, বুঝতে পেরেছি, হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়নি, হবে হয়তো। ইনশাল্লাহ। ওখান থেকে ইউরোপ, ওখানে কিন্তু পারমানেন্ট হতে দিবে না শিমুল। হ্যাঁ ইয়া এটা কি তো তাহলে, জানা। তাহলে কি শেষ ক্লাস শেষ করব? শেষ তো, হ্যাঁ শেষ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। যেগুলা প্রশ্ন থাকবে নোট করে রেখো।